রাশিয়া সফরের পর ইউক্রেন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কিয়েভে 3 ঘন্টা দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়। সেখানেই মোদী স্পষ্ট করে দেন যে ভারত সবসময় শান্তির পক্ষে। ভারত চায় ইউক্রেনে দ্রুত শান্তি ফিরুক। ইউক্রেনে গিয়ে জেলেনস্কিকেও মোদী যুদ্ধ থামানোর পরামর্শ দেন। তিনি বলেন, মানবীয় দৃষ্টিকোণ থেকে ভি জিস প্রকার কি মদদ কি আবশ্যকতা হোগি, ভারত হামেশা হামেশা আপকে সাথ খড়া রহেগা আর দো কদম আগে চলেগা। এক্সেলেন্সি, হামনে জো দূসরা মার্গ চুনা ও দূসরা মার্গ হ্যায় যুদ্ধ সে দূর রহনে কা। হাম বহুত হি কনভিকশন কে সাথ যুদ্ধ সে দূর রহে হ্যায়, লেকিন ইসকা মতলব ইয়ে নহি হ্যায় কি হাম তত্রস্ত থে, হাম নিউট্রাল নহি থে। হাম পহলে দিন সে হি পক্ষকার রহে হ্যায় আর হামারা পক্ষ হ্যায় শান্তি কা। হাম বুদ্ধ কি ধরতি সে আতে হ্যায় জহাঁ যুদ্ধ কো কোই স্থান নহি হোতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বিভিন্ন দেশ যখন রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে, তখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অটুট ছিল ভারতের। ভারতের ভূমিকা, ভারতের পক্ষ নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় প্রশ্নের মুখেও পড়তে হয়। তবে কদিন আগেই রাশিয়া সফরেও গিয়েছিলেন মোদী। সেখানে গিয়েও পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। দুই দেশের মধ্যে চুক্তিও স্বাক্ষর হয়েছিল। সেই সময়ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের মুখের উপর বলেছিলেন যে এটা যুদ্ধের সময় নয়, যুদ্ধক্ষেত্রে এখন সমাধান পাওয়া সম্ভব নয়। এক মিত্রকে নাতে মানে হমেশা কাহা হ্যাঁ হামারি ভাবি পিড়ি কে উজ্জ্বল ভবিষ্য কে লিয়ে শান্তি সর্বাধিক আবশ্যক হ্যাঁ, লেকিন মে ইয়ে ভি জানতা হুম কি যুদ্ধ কে ময়দান মে সমাধান সম্ভব নহি। বম বন্দুক আর গোলিও কে বীচ সমাধান ও শান্তি বার্তায় সফল নহি হতি হ্যাঁ, আর হামনে বার্তা কে মাধ্যম সে হি শান্তি কে রাস্তে আপনানে হোগে। এদিকে মোদীর ইউক্রেন সফরে ভারত এবং ইউক্রেনের মধ্যে মোট 4টি বিষয়ে চুক্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসা, কৃষি, মানবিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিষয় রয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য, কৌশলগত অংশীদারি এবং প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।